ফজলুরের গ্রেপ্তারি ইস্যুতে ইডিকে নোটিশ সুপ্রিম কোর্টের। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী গ্রেপ্তারির বৈধতা খতিয়ে দেখে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডিকে নোটিশ ধরালো দেশের সর্বোচ্চ আদালত। লোকসভা ভোটের আবহে আইনের কাঠগড়ায় হোঁচট খেল ইডি। হাইকোর্টে হেমন্ত সোরেনের জামিনে কি কারণে স্থগিতাদেশ চেয়েছে ইডি, সেই কারণ দর্শাতে ইডিকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দীর্ঘ সময় ধরে দেশ জুড়ে ইডির সক্রিয়তার মধ্যেই লোকসভা ভোটের আবহে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারি মামলায় ইডিকে নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কিন্তু ফেব্রুয়ারির 28 তারিখ থেকে সেই মামলায় রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট। এরপরেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। আজ সেই মামলা শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, জমি সংক্রান্ত মামলায় 31 জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেন হেমন্ত, কিন্তু সেই শুনানিতে রায়দান এখনো স্থগিত রেখেছে হাইকোর্ট। নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধীদের দমিয়ে রাখার যে অভিযোগ উত্থাপিত হয়েছিল কেন্দ্রীয় ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরোধীদের মধ্যে সেই অভিযোগের অন্যতম বড় উদাহরণ হেমন্ত সোরেনের গ্রেপ্তারি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরই দলের ব্যাট হাতে নিয়ে বিজেপিকে তর্জাকর্তার কাজ শুরু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ত্রী কল্পনা সোরেন, তবে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, বিচার ব্যবস্থায় একাংশ যে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে তা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবাংলার একাধিক মামলায় সামনে এসেছে। বিরোধীদের মধ্যে সেই একই ধরনের অবিচারের শিকার ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার জামিন মামলাতেও রায়দান স্থগিত করেই লোকসভা নির্বাচন প্রক্রিয়া পার করছে হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরু হতেই শুরু হয়েছে পদক্ষেপ। একদিকে সর্বোচ্চ আদালত ইডিকে নোটিশ জারি করেছে, জামিনে স্থগিতাদেশ চাওয়ার প্রত্যুত্তর চেয়েছে, অন্যদিকে সেই মামলার পরের সপ্তাহে ফের শুনানির জন্য রাখার কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।